হ্যালো উব্রাহন কেমন আছেন সবাই তো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কিন্তু একটা সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণ বাড়িয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো কিছুদিন আগে আপনাদের পিরোজপুরের সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম তো এখানে দেখুন যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এখানে ব্রাহ্মণ শুধুবারও ব্রাহ্মণবাড়িয়ার যারা প্রার্থী আছেন জেলার প্রার্থী আছেন তারাই কিন্তু শুধু এই পদে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পারেন যে কয়টি পদ আছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা কবে থেকে আবেদন করতে পারবেন কত বছর বয়স পর্যন্ত এবং কিভাবে আবেদন করবেন সকল কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা থাকবে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে এক নম্বরে হলো কম্পিউটার অপারেটর তো এখানে পদের সংখ্যা হলো দুইটি তো এখানে আপনি তেরোতম গ্রেডে বেতন পাবেন তো এখানে আপনার যে যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি সুবিদ্যালয় আপনার স্নাতক এবং সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এবং মিনিটে পঁচিশ অক্ষর এবং ইসেদের অক্ষর এবং আপনাকে কম্পিউটার পরীক্ষায় যে স্ট্যান্ডার্ড এক্সটিউট টেস্টে এখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে হলো পরিসংখ্যানবিদ এখানে চোদ্দতম গেটে এখানে আমি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর হলে আপনি এবং কম্পিউটার দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তিন নাম্বারের যে পদটি আছে কোল্ড সেন্ট টেকনিশিয়ান একটি পদ আছে এখানে গ্রেড পনেরো এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার ট্রেনিং এবং মাধ্যমিক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন এ স্টোর কিপে এই কিপারে ছয়টি পদ আছে এবং এখানে ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্টোর কিপার এবং পদধারী এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে হলো ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে কোনো স্বীকৃত বসু হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এবং ইমেস ওয়ার্ড দক্ষতা এবং কম্পিউটার প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংলিশে বিশ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ট এপ্রিট টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে হলো স্বাস্থ্য সহকারী এখানে আটাত্তরটি পদ আছে তো এখানে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এবং সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গাড়ি চালক এখানে একটি হবে গাড়ি গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা সড়ক পরিবহন বিআরটিসি করতে কিছু গাড়ি এবং চলাচলের বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা চলাকালে অগ্রাধিকার থাকতে হবে তো এই ছিল আপনাদের সিভিল সার্জনের যে কয়েকটি পদ আপনাদের পদের এবং কয়টি পদ আছে এবং কি যোগ্যতা তো এখন হলো এখানে দেখতে হবে যে আপনারা কিছু নির্দেশনা বলি তো এখানে আপনাদের দেখুন যে আপনাদের এই যে নিয়োগ বিধি তো নিয়োগবিদের তারিখ এগারো বারো খ্রিস্টাব্দে নিয়োগবিদিংবাদেশ পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো এখানে আবেদনকারীর বয়স পাঁচ ছয় দুই হাজার চব্বিশ আপনাকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুখ যোদ্ধা হলে বত্রিশ বছর আপনি পাবেন তো এরপরে হলো আপনার যেটি প্রয়োজন আপনি অনলাইনে আবেদনে পূরণ সংক্রান্ত নিয়মাবলী তো এখানে অনলাইনে আবেদন এবং ফি সমাধানের তারিখ হলো ষোলো পাঁচ দুই হাজার চব্বিশে দশ ঘটিকা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হলো পাঁচ ছয় দু হাজার চব্বিশ এসে আপনার তারিখ পাঁচ ঘটিকা পর্যন্ত তো এই হলো আপনাদের আবেদন শুরুর এবং শেষ তারিখ তো এরপরে হলো আপনারা কিভাবে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাদের যে লিঙ্ক আছে ওয়েবসাইট লিঙ্ক সেই ওয়েবসাইট লিঙ্কে আপনারা প্রবেশ করে প্রবেশ করে তারপরে আপনাদের পথ সিলেক্ট করে আপনারা আবেদন করতে পারেন তবে পুরো পদ্ধতি কিন্তু আমি পূর্বে একটা ভিডিওতে পিরোজপুরের যে অ্যাপ্লাইয়ের প্রসেস দেখাইছি সেইটা দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারেন সেটি আমি ডিসক্রিপশন বক্সে অথবা আপনার চ্যানেল চেক করে একটু দেখে নেবেন অথবা ইন্ডেক্সের স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের ভিডিওটি আপনারা একটু দেখে নেবেন তো এই হলো এখানে আবেদন করার নিয়মাবলী তো এই ছিল আজকের ভিডিও তো একটা লাইক করে দিবেন ফেসবুক পেজে যারা আছেন দেখতেছেন ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে